ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। তো আজকে দেখো, ভিডিও শুরু করার আগেই তোমাদের বাগানের এক ঝলক দেখিয়ে দিলাম। আজকের ভিডিওটা কিন্তু বাগান নিয়েই। তো দেখো, সকালে বাসির কাজকর্ম সেরে এবার চা করলাম। চাটা হয়ে গেছে, চা ঢালছি, আর একজন ভদ্রলোক এসেছে বাইরে, আরুষ দাদুভাই বলে, তো ওনাকেও চা দেবো। তো দেখো, বৃষ্টি ওনাকে চা দেবে। আর অনেক দিন ধরেই আমাকে অনেকজনেই বলছিল যে আমি যেন আমার বাগানটাকে একবার দেখিয়ে দিই। তো চলো, আমার মানে বিয়ের পরে পরে বাগান শুরু করেছিলাম, তো 3 বছর হয়ে গেল আমার বাগান করা। তো আমি তো বাগান করতে ভীষণ ভালোবাসি। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমি কেমন বাগান করেছি, আর এই শীতকালে আমি কী কী গাছ লাগিয়েছি সেটাও তোমরা একবার দেখে নাও। তো দেখো, তোমাদের দাদাভাই সকাল সকাল গাড়ি মুছছে, তো তোমাদের দাদাভাইকে চা দিচ্ছি। আর ওই ভদ্রলোক আরুষকে একটু রাগিয়ে দিয়েছে, তো ও কাঁদতে লেগেছে। এবার ওর কান্না থামানোর জন্য কিন্তু ওকে আমাকে ফোন দিতে হলো, না হলে এত সকালে ওকে ফোন দেওয়াটা আমার পছন্দ নয়। এমনিতে আরুষ কিন্তু বাইরেই বেশিক্ষণ খেলতে পছন্দ করে, ওর দেখেছো তোমরা একটা গাড়ি আছে, আরও অনেক খেলনা আছে ও বাইরে খেলে। কিন্তু যেহেতু ওই দাদুভাই ওকে একটু রাগিয়ে দিয়েছে, তাই ও আর বাইরে যাবে না, ঘরে এসে গেছে। আর এখন আমার একটু কাজ আছে বলে ওকে ফোনটা দিতে হয়েছে, তো যাকে ও ফোন দেখছে। আর তোমাদের দাদাভাই এমনি শনি রবিবার ছাড়া সকাল সকাল যেহেতু 7টায় ভাত খেয়ে নেয়, তো শনি রবিবার বাড়িতে থাকলে ও ভাবি যে একটু দেরি করে কিছু করব, কিন্তু সেটা হয় না। তোমাদের দাদাভাই বলে আমার সকালেই খিদে পেয়ে যায়, যেহেতু রোজকার অভ্যাস। তাই কালকে রাতে দেখো মটর ভিজিয়ে রেখেছিলাম, তোমাদের দাদাভাই ঘুগনি খুব পছন্দ করে, তাই বাড়িতে শনি রবিবার আমি একটু ঘুগনি বানিয়ে দিই। এমনিতে তো অন্যদিন খাওয়া হয় না, তাই দেখো আলু আর মটর একসঙ্গে সেদ্ধ করে নিই। আর টিফিনটা করা হয়ে গেলেই তোমাদেরকে কিন্তু আমি বাগান দেখিয়ে দেবো। তো চলো দেখো টিফিনটা করছি। তাহলে ঘুগনিটা বানিয়ে নিই। সবার আগে দেখো কড়াই চাপিয়ে তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি, আর তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 5 ফোড়ন, তেজপাতা, আর লঙ্কা আমি দিচ্ছি না, কারণ আমাদের আরুষ খাবে বলে লঙ্কাটা দিই না, ইচ্ছা হলে লাস্টে গোটার একটু লঙ্কা দিয়ে দেবো। তো দেখো পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজগুলো এবার ভালো করে নেড়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম টমেটো, আর এর সাথে মশলা আমি আগে থেকে করে রেখেছি, আদা রসুনের পেস্ট। তো দেখো আদা রসুনের পেস্টটা এবার দিয়ে দেবো, একটু রসুন আমার এক্সট্রা হয়ে গেছিলো তো সেগুলো রেখে দিয়েছি। আমার দুপুরে সমস্ত গুঁড়ো মশলাগুলো দেখো এবার দিয়ে দিচ্ছি। তো প্রথমেই দিচ্ছি এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, রঙের জন্য, এটা এমনি লঙ্কা গুঁড়ো নয়, না হলে তো ঝাল হয়ে যাবে। তারপরে দিয়ে দিয়েছি লবণ, লবণটা দিয়েছি অল্প, যেহেতু আমি মটরটা সেদ্ধ করার সময় লবণটা দিয়েছিলাম, তাই অল্প লবণ দিলাম। আর দিয়ে দিলাম হলুদ, এখন দেখো দিচ্ছি এটা জিরে গুঁড়ো। তো সমস্ত মশলাগুলো একটু জল দিয়ে কষিয়ে নেবো, যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তো গুঁড়ো মশলা খুব তাড়াতাড়ি ধরে যায় বলে একটু জল দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। এবার সেদ্ধ করা মটরটা দেখো মশলার মধ্যে দিয়ে দিলাম, আর আমি আগে থেকেই জিরে আর ধনে ভেজে পেস্ট করে রেখেছি, কারণ আমি অনেক তরকারিতে দিই, যেমন ঘুগনিতেও দিই। তো এবার এটা নামাবার আগে মশলাটা দিয়ে নামিয়ে নেবো। দেখো আমার ঘুগনি হয়ে গেছে, আর এদিকে বড় ভাগ্নি মানে আমাদের পিয়া লুচি বেলে রেখেছে, তো সেই লুচিগুলো ভেজে নেবো। তেলটাও দেখো কড়াইয়ে গরম হয়ে এসেছে। তো চলো দেখো ঘুগনি হয়ে গেছে, আমি লুচিটা ভাজছি, আর ভাজতে ভাজতেই সবকে খেতে দিতে পারবে। এখন আরুষটা দেখো আমাদের লুচি বেলা হয়ে গেলে লাস্টে ও লুচি বেলে আমাদের বুড়ো বাবা, এটা আমার বুড়ো বাবা, যাও তুমি লুচি বেলে নাও।
তুমি লুচিবে কেন? উড়ি বাবরি উড়ি বাবরি আমাকে ডিসুম ডিসুম করছে দিস। আমি পড়ে যাব? রান্না করে কি করে পড়বো? যাও তুমি যাও, তুমি বেল না করে না। হ্যাঁ আমাকে মারতে নে, না মারতে নে। আমি মামাম হয় না, এই দেখো লুচি বেলছে আমাদের সোনা, আমাদের সোনা লুচি বেলছে। ধরুন পেট সেবা করুন আর আমার কাজ করে দেবে। আবার চা খাবে? হ্যাঁ বেশ একটু পরে দিচ্ছি। লুচিটা হয়ে যাবে, মামাম খাবে না? লুচি খাবে না মামাম? ওটা তো পাপার। আচ্ছা তুমি চলে এসো, তোমাকে দেবো। চলো বন্ধুরা, আজকে তোমাদেরকে বলেছি যে শীতকালে আমি কি কি সবজি লাগিয়েছি আর ফুল লাগিয়েছি সেটা দেখাবো। তো চলো বাড়ির ডান দিক থেকে শুরু করলাম, দেখো একটা বাড়ি আর এদিকটা হচ্ছে ডান দিক। আরও বাঁ দিক সামনে অনেক বড় বাগান আমার আর অনেক কিছু আছে। তো চলো আজকে ডান দিক দিয়ে শুরু করি। তো চলো না দেখো এগুলো। এই দেখো এখানে অপরাজিতা ফুল আছে আর এটা কিন্তু থোকা অপরাজিতা, এখন মানে একটু মরা মরা আর অনেক পোকা লেগে গেছে। বাকি গাছটা থেকে আমি কিন্তু প্রচুর ফুল পেয়েছি। আর এখানে একটা আছে নাকচম্পা, এটা এখনও ফুল হয়নি। আমার বাড়িতে অনেক বড় একটা নাকচম্পা গাছ আছে, সেটা থেকে কাটিং করেছি। এখানে দেখো মিডি আছে, নীল টগর আছে, আর এই দেখো আমার একটা হাইব্রিড গোলাপ, কালকে এটা ফুটেছিল দেখে নাও। একটু ডালিয়া লাগিয়েছি, দুটো ক্যালেন্ডুলা চারা এনেছে তোমার দাদাভাই অনেক দাম দিয়ে, কিন্তু ঠিকঠাক হয়নি। আর এখানে এখন আছে চন্দ্রমল্লিকা, আর ডালিয়াগুলো দেখো খুব সুন্দর হেলদি একদম। তো দেখো এখানে আছে তোমার অ্যালোভেরা আছে, অ্যাডিনিয়াম একটা আছে, আর এই দেখো এই গোলাপ এই জবাগুলো হচ্ছে আমার একটা হচ্ছে এটা লাল কালার একদম, এটা হচ্ছে হালকা গোলাপি, আর এটা হচ্ছে এই কালারটা একটু কমলা কমলা টাইপ। আর এই দেখো এখানে দুটো ধানি লঙ্কার গাছ আছে, এগুলোতে এখন লঙ্কা শেষ হয়ে গেছে। আর সামনে থেকে দেখালে তোমরা বুঝতে পারবে কত কুড়ি ধরে আছে। তো চলো তোমাদেরকে আরও আগে দেখাবো, আমার এরকম অনেক ধানি লঙ্কার গাছ আছে আর এইগুলো আছে ইনকা। আর এইখানে দেখো চারটে আমি ক্যাপসিকাম লাগিয়েছি, ক্যাপসিকামগুলোতে কিন্তু ফুল চলে এসেছে। এ দেখো এখানে দেখো চারটে পরপর টমেটো গাছ আছে। এবছর বেশি গাছ আনিনি বন্ধুরা, কারণ আমাদের এই ফ্যামিলিতে চার ছটা গাছই অনেক। এ দেখো টমেটো ধরে গেছে, আগেবারে অনেক গাছ এনেছিলাম আর সেই গাছগুলোতে এত ফল হচ্ছিল যে আমরা খেতেই পাচ্ছিলাম না। এ দেখো এখানে কয়েকটা বুলেট লঙ্কা দিয়েছি, আর এই দেখো এটা হচ্ছে সেই সাদা ডিমের মতো যে বেগুনটা হয় সেই বেগুনটা। এ দেখো ফুল এসেছে আর কত থোকা থোকা ভাবে ফুল এসেছে, বেগুন ধরতে শুরু করেছে। এখানে দেখো একটা আমার গাঁধা আছে দেশি, ভীষণ সুন্দর, অনেকটা বড়, তোমরা বুঝতে পারছো নাকি জানি না। আর এই দেখো আমার আগের বছরের লঙ্কার গাছ, এক গাছ লঙ্কা হয়ে আছে একদম লাল হয়ে, দেখো ভীষণ সুন্দর লাগছে না গাছটা দেখতে। এটা দেখো আমার ধানি লঙ্কার গাছ, তো সামনে থেকে দেখো তোমরা কত ফুল এসেছে, পুরো গাছটা এরকম ফুল এসেছে আর অনেক লঙ্কাও হয়ে আছে। তো বন্ধুরা যখন খায় তখন মানে একটা দুটো করে তুলে নিয়ে যায়, কারণ এই লঙ্কায় একটা একজনের পক্ষে খাওয়া মানে খুবই ঝাল, যারা খুব ঝাল খেতে ভালোবাসে তাদের পক্ষেই ভালো। তো আমিও যখন খাই তখন তুলে নিয়ে যাই। এখানে দেখো একটু ধনে পাতা দিয়েছিলাম, সেগুলো অনেক বড় হয়ে গেছে, খাবার মতো হয়ে গেছে। আর এখানে কয়েকটা চারা দিয়েছি, এখানটা দেখো মৌরি চারা দিয়েছি, তো সেগুলো এখনও বেরোয়নি। চলো দেখো দুটো টমেটো গাছ আছে ফলের বাস্কেটের ওপর, এই দেখো দুটো টমেটো গাছ আছে, আর দেখো টমেটো ধরেও গেছে, টমেটো ধরতে শুরু করে গেছে। আর একটা উচ্ছের গাছ আছে, এখানেও উচ্ছের ফুল চলে এসেছে, দেখো ফুল ধরে গেছে। আর কালী বোধহয় দেখলাম একটা ফলও এসেছিলো, কী জানি ঝরে গেছে বোধহয়, নাই তো আছে বন্ধুরা
এই যে একটা ফল দাঁড়াচ্ছে এবার। আর এইদিকে দেখো আমার বেগুন গাছ আছে, এখানে একটা, এখানে একটা। এবছর অনেক বেগুন গাছ লাগিয়েছি আমি। আরে দেখো কত সুন্দর একটা বেগুন ধরেছে, খুব সুন্দর। ফোনে দেখো দুটো গাঁধার গাছ হয়েছে নিজেই, নিজে থেকেই অনেক বড় হয়েছে, আর এক গাঁদা করে গাঁদা ফুল এসেছে এই দেখো, খুব সুন্দর। তবে এবছর আমার বাগানে মানে যতগুলো গাঁদা ফুল হয়েছে সব গাঁদা ফুল কিন্তু আলাদা আলাদা রকমের। এই দেখো এখানেও দেখো কতগুলো, এই ফুলটা দেখো একটু অন্য রকম, খুব সুন্দর দেখতে। আর এখানে দেখো একটা বড় বড় জবা গাছ আছে, এখানে একটা আম গাছ আছে, এটা এখনও আম ধরেনি একবারও। আর এখানে একটা পেয়ারা গাছ আছে, এটা সেই বারুই পেয়ারা বলে, সেই পেয়ারা, পেয়ারা ধরে মাঝে মধ্যেই পেয়ারা ধরে, তবে গ্রীষ্মকালে সব থেকে বেশি পেয়ারা ধরে। আর এখানে দেখো একটা শিম গাছ আছে, এই দেখো শিম, মানে গাছে ফল ধরলে যে কতটা ভালো লাগে, খুব আনন্দ হয়। দেখো শিম ধরছে, অনেক থোকা থোকা ফুল এসেছে, অনেক অনেক, দুটো চারা ফেলেছিলাম দুটোই বেঁচে গেছে। আর এই দেখো এখান থেকে গোড়াটা গাছটাই দেখো অনেকটা বড় হচ্ছে। এখানে একটা বড় বেগুন গাছ আছে দেখো, কিরকম ফুল এসেছে দেখো বন্ধুরা। একদম গোড়াতেও ফুল আছে অনেক। আর এই দুটো বেগুন গাছ দেখছো, এগুলো আগের বছরের বেগুন গাছ। আর এই দেখো কমলালেবু গাছ, প্রচুর লেবু ধরেছিল এবছর, খাওয়া প্রায় শেষ। এই দেখো যে আইরি গাছ, প্রচুর ফল ধরে গেছে বন্ধুরা, কাছ থেকে তোমাদের দেখায়। এই দেখো আবার যেদিন আমি মানে এগুলো হারভেস্ট করব সেদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। আর তোমাদেরকে এখানে আমি একটা জিনিস দেখাতে ভুলে গেছি, চলো দেখিয়ে নিই। এখানে আমার একটা হাইব্রিড জবা আছে যেটা তোমাদের ভিডিও শুরুতেই দেখেছি। এই দেখো কত কুড়ি দেখছো, সেরকম কোনো যত্নই করি না গাছগুলো, কিন্তু তবুও অনেক অনেক ফুল দেয় আমাকে। আর এটা হচ্ছে আমার একটা দেশি গোলাপ, এক গাছ করে ফুল হয়, দেখো না খুব সুন্দর ফুল হয় বন্ধুরা। আর এখানে একটা রঙ্গন ফুল আছে, হাজারি গোলাপ কত কুড়িয়েছে দেখেছ। এখানে একটা দেশি গোলাপ আছে, আর এখানে অনেক গাঁদা আছে, চন্দ্রমল্লিকা আছে, এগুলো কলিয়াস। আর এখানে দেখো আমি একটু ধনে পাতা দিয়েছি, কত ধনে পাতা হয়েছে দেখে নাও। এই দেখো একটা হাইব্রিড রঙ্গন আছে। আর এবছরে দুটো সুপারি গাছ দিয়েছি, এখানে একটা আর ওই দেখো একটা। দেখো এই মাঠটাতে একটু পালং শাক লাগিয়েছি, এই দেখো পালং শাক সবে সবে বেরিয়েছে। আর এবছরে দুটো পেঁপে গাছ দিয়েছিলাম, এখানে একটা ওই একটা। আর একটু আঁখ লাগিয়েছি বন্ধুরা, চেষ্টা করেছি, হবে কি হবে না জানি না। এই দেখো একটু আঁখের চারা দিয়েছি। আর এখানে আমার দুটো পেঁপে গাছ আছে, দেখো কত পেঁপে হয়েছে দেখো, এই দেখো প্রচুর পেঁপে ধরে। গাছটা আমার বাগানে মানে নিজে থেকেই হয়েছে, আর প্রচুর ফুল হয়েছে। তো বন্ধুরা আমি বাগানে কী কী সবজি লাগিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে, কারণ গাছপালা তো সবারই পছন্দ। তো প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের আজকে ভিডিওটা। আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, কারণ এর থেকে বেশি কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক অনেক বড় হয়ে যাবে, আর তোমরা সেটা দেখতে চাইবে না, ভালো লাগবে না। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, খুব খুব ভালো থেকো আর আমার সাথে থেকো।